এখানে নিহাল স্যার আর নিহাল স্যার টেবিলে বসে, নিহাল পড়তেছে, কালকে হচ্ছে সাধারণ জ্ঞান পরীক্ষা। দেখ কোনটা নিব, বিস্কিট তাহলে। দুষ্ট খা না বাবা ভাইয়া, এটা এখানে নিহাল স্যার আর নিহাল স্যার টেবিলে বসে, নিহাল পড়তেছে, কালকে হচ্ছে সাধারণ জ্ঞান পরীক্ষা, আর নিয়া স্যার তার কোলে বসে সে একটু পড়ালেখায় ব্যস্ত হয়ে গেছে। না বাবা কি পড়ো, কালকে পরীক্ষা দিতে যাবে ভাইয়ের সাথে? চলেন তাহলে, রুটি তো বানানো হয়ে গেছে, কি রাখবো? নিয়া ওকে দিও না, ফালাই দিবে, রেখে দাও রেখে দাও, ও ফালাই দিবে বাবা, বারবার ফালাই দিবে। ওরে তাওয়া গরম হয়ে গেছে, নিহালের আজকে ছিল হইতেছে ড্রয়িং পরীক্ষা, সে পরীক্ষা তো দিয়ে আসছে, আল্লাহ জানে কি ড্রয়িং করছে, হালকা সে সাধারণ জ্ঞান পরীক্ষা। এই সপ্তাহের কি কোনো ছুটি নেই, আগামী সপ্তাহে জাস্ট হচ্ছে শুক্র শনি দুই দিন ছুটি, পরে আবার পরীক্ষা আগামী সপ্তাহ শেষ 21 তারিখে। যে নিহালের জন্য নাস্তা বানাইছি, তবে নিহালের মন খারাপ, আমি তারা পিজ্জা স্ন্যাক বানাই দিই নেই, দিবো বাবা পরে বানাই দিবো, এখন একটা কথা। থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই আমাদের ভিডিও দেখছেন, আর আশা করবো যে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা এখনকার মতো এখানে শেষ করতেছি, নাস্তা করব, তারপরে আবার হ্যাঁ পরবর্তী ভিডিও তো আসতেছে, রান্নাবান্না করবো, সারাদিন কী করতেছি টুকিটাকি ভিডিও তো থাকতেছেই, এখন চলেন নাস্তাটা করি। চলেন বাবা নাস্তা করেন বাবা, প্লিজ বাবা পরে বানিয়ে দিব, আমি বিকেলবেলা তুমি নাস্তা করবো না, বিকেলে দেই, তোমার তো বিকেলে নাস্তা খাবা, বিকেলে তোমাকে আমি দিব না পিজ্জা স্ন্যাক, কেন আজকে আরবি নাই কেন, ধরো কে বলছে আরবি নাই, নানু আসবে না তাই আমি দিয়ে আসবো, আরবি পড়া মিস করবা কেন বাবা, এমনিতে তুমি অনেক পিছনে পড়ে গেছো। আমি একটু খাই।